এটা আমাদের পাওয়ারফুল এবং খুবই পাওয়ারফুল, এবং এটা চার্জ ব্যাকআপ খুবই ভালো, যেটা আপনার 12 ঘন্টা প্লাস চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। ম্যাকবুক এয়ার 2020 যেটাকে M1 বলি আমরা, M1 এয়ার, অ্যাপলের ম্যাকবুক প্রো 2015 এর 13.3 ইঞ্চ ম্যাকবুক, ওরে রেটিনা ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড, এন্ড এটার পিছনে লোগো জ্বলে, আইপ্যাড প্রো 2017, 4GB 64GB 90+ হেলথ, এগুলো পেয়ে যাবেন, আইপ্যাড মিনি 6 আছে, মিনি 5 আছে, এগুলো মানে অনেকগুলো ভার্সন আছে। জি জি, ওকে, ওপেন বক্স কন্ডিশন এটা হলো জিয়া M2, 8GB 256GB। এরপর আমাদের কাছে 2017 সালের আইম্যাক আছে, এটা 21 ইঞ্চি, যারা বড় ডিসপ্লে চাচ্ছেন, ভিডিও এডিটিং গ্রাফিক্স এর কাজ করবেন, ডিসপ্লে বড় লাগবে, তাদের জন্য এটা বেস্ট একটা ডিভাইস। 2017 মডেল একদম আপডেট একটা ডিজাইন, আর কতটা স্লিম দেখলেই বুঝবেন একটা অ্যাপল, আসলে অ্যাপল লাভার যারা আছেন তারা কিন্তু একটা জিনিস হাতে নিলে বুঝবেন যে আসলে কতটা চমৎকার। ঢাকায় নাকি ম্যাকের বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাওয়া যায় না যেখানে শুধুমাত্র ম্যাক বিক্রি হবে। অনেকে দেশের বাইরে দৌড়াদৌড়ি করেন যে ম্যাকের কালেকশন কিনবো, দেশ থেকে কিনবো, ট্রাস্টেড হবে কিনা, এটা নিয়ে অনেকে সংশয়ে থাকেন। আজকে আমরা চলে আসি অ্যাপেল স্টুডিও, যেখানে শুধুমাত্র অ্যাপেলের সব ধরনের সলিউশন পাবেন, ল্যাপটপ অ্যাপেলের ইউজগুলো পাবেন, আপনি তাদের কাছে ম্যাক মিনি পাবেন, অল ইন ওয়ান পিছি আছে, আজকে একদম রিজনেবল প্রাইসে। আপনি যদি দেখেন ম্যাক মিনি এরকম, শুধু এটার সাথে মনিটর লাগাই নেবেন, আপনার কেল্লা খতম, মানে আপনার সব ধরনের সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া যদি আপনারা ম্যাকের কালেকশনগুলো নিতে চান, দেখেন এই ধরনের ল্যাপটপগুলো, অনেকেই ম্যাকবুক লাভার আছেন যারা চিন্তা করেন যে ভাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমার ম্যাকবুক দরকার, আমার নতুন কেনার সামর্থ্য নাই, অল্প কিছুদিন ইউজ হয়েছে, এরকমটা যদি চান, একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এই ল্যাপটপগুলো, তারা আপনারা নিতে পারবেন। যারা গ্রাফিক্সের কাজ করেন, যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন, অথবা ফ্রিল্যান্সিং করেন, অথবা ইন জেনারেল ইউজ করার জন্য আপনারা যারা নিতে চান, অ্যাপেল স্টুডিও আপনাদের জন্য বেস্ট একটা ঠিকানা। এখানে আসবেন, দেখবেন, পছন্দ করবেন আর নিয়ে যাবেন। যারা ঢাকার বাইরে আছেন, অনেকেই চান যে ঢাকার বাইরে থেকে এখানে আসতে পারছেন না, কুরিয়ার কন্ডিশনে নিতে চান, খুবই সহজ একটা উপায় আছে, তারা আপনাকে ভিডিও কলে দেখাবে, আপনি ল্যাপটপটা দেখবেন, পছন্দ করবেন, এরপরে আপনি নিয়ে যাবেন। এই তো, তো চমৎকার একটা কন্টেন্ট হতে যাচ্ছে আজকে, আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করছি অ্যাপেল স্টুডিও থেকে কতটা রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কি দিয়ে শুরু করবেন আজকে? আজকে শুরু করবো আমরা ম্যাক মিনি দিয়ে, অ্যাপেলের ম্যাক মিনি। আচ্ছা, অ্যাপেলের ম্যাক মিনি। জি, দেখেন অনেকেই আসলে অ্যাপেল কিনতে চান, যদি এই ম্যাক মিনিটা কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ছোট জায়গার মধ্যে একদম ল্যাপটপের মতো সে ফ্যাসিলিটিস পাবে, একটু বলে দেন এটা সম্পর্কে। এটা ভাইয়া বাংলাদেশ ইতিহাসে প্রথম আমরা দিচ্ছি ধামাকা অফার, মাত্র 19,990 টাকাতে। কি কোন এত কমে? জি ভাই, এত কমে। ও মাই গড, এটার কনফিগারেশন থাকবে আপনার Core i5, 8GB RAM, 1TB হার্ড ড্রাইভ। 8GB RAM, 1TB হার্ড ড্রাইভ। জি ভাই, বাপ রে বাপ। আর Core i5 প্রসেসরের অস্থির, দেখেন মাত্র 19,990 টাকা, এবং এখানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে নাকি? জি ভাই, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, এটা সাথে শুধুমাত্র একটা কম মানে একটা মনিটর, হ্যাঁ তাহলেই কিন্তু এটার কাজ শেষ। দেখেন একটা অ্যাপেল কেনার শখ কিন্তু সবার থাকে, কিন্তু কম টাকায় অ্যাপেল পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। আজকে কিন্তু একটা অস্থির অফার আমরা দেখাচ্ছি আপনাদেরকে, চমৎকার ম্যাক মিনিটা নিতে পারবেন। এছাড়া তো ম্যাক মিনির মধ্যে আরো কয়েকটা মডেল আছে। ম্যাক মিনির এটার একটা কনফিগারেশন আছে, সেটা হচ্ছে Core i5, 8GB RAM, 128GB SSD, যেটার প্রিভিয়াস প্রাইস ছিল আপনার 28,000 টাকায়, বর্তমানে পেয়ে যাবেন মাত্র 24,990 টাকাতে। মাত্র 24,990 টাকায়, মানে এটারই আর এক ধাপ এগিয়ে নাকি? আচ্ছা, এরপরে এরপরে যারা মানে M1 এর মধ্যে খুঁজতেছেন, ল্যাপটপ নেবেন না, আপনার পিসিতে কাজ করবেন, এই ধরনের তাদের জন্য রয়েছে ম্যাক মিনি M1। ও, ম্যাক মিনির মধ্যে আমার M1 আছে। জি জি, ওকে, চমৎকার। এটার হলো যে আপনার 8GB 256GB 8 Core CPU, 8 Core GPU, এন্ড আপনার এটার প্রাইস থাকতেছে অনলি 52,000 টাকা। অনলি 52,000 টাকায় ম্যাক মিনির M1। জি জি, যারা নিতে চান অনলি 52,000 টাকা। জি, অনলি 52,000 টাকা। যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন, কারণ এইগুলো আসলে অনেক সময় দেখা যায় যে কি ল্যাপটপে রিপ্লেসমেন্ট হিসেবে অনেকে ব্যবহার করে। জি জি, বাসায় দেখা যায় যে বড় ডেস্কটপ রাখার জায়গা নাই, অথবা ম্যাক আমার ইউজ করতে হবে, ম্যাক কিনতে গেলে কিন্তু বড় আবার ম্যাক অল ইন ওয়ান ইউজ করতে হয়, সেটা যারা ইউজ করতে চান না, চিন্তা করছেন কম বাজেটের মধ্যে আপনার এটা নিতে চান, অবশ্যই আপনার এটার জন্য পারফেক্ট হবে। এবং অনেকেই কর্পোরেট অফিসের জন্য অনেকে নিতে চায়, যারা অফিস ইউজ করে, যারা অফিসিয়াল ভাবে নিতে চায়, ব্যবহার করতে চায়, তারা এটা কিন্তু খুবই পারফেক্ট ভাবে নিতে পারে। অনেকে গ্রাফিক্সের কাজ যারা করে, ভিডিও এডিটিং এর কাজ করে, ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য বেস্ট হবে। জি, ওকে, নেক্সট আমরা কোনটাতে যাচ্ছি তাহলে? নেক্সট আছে জাস্ট বক্স ওপেন কন্ডিশন ম্যাক মিনি M2। ওপেন বক্স কন্ডিশন? জি জি। আচ্ছা আচ্ছা, ওপেন বক্স কন্ডিশন, এটা হলো
M2 8GB 256GB এন্ড এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র অনলি 64500 টাকা অনলি 64500 টাকা জি এটা মডেল তাহলে কত বললেন Mac Mini M2 ওকে Mac Mini এর M2 ভার্সন 1 দেখালাম এবং 2 টাও দেখালাম একদম বক্স কন্ডিশন জি বক্স কন্ডিশন প্রাইস থাকছে মাত্র 64500 টাকা অনলি 64500 টাকায় Mac Mini এর M2 ভার্সন জি এরপর আমাদের কাছে 2017 সালের iMac আছে এটা 21 ইঞ্চি 8GB 256GB এগুলো অল ইন ওয়ান বলে অনেকে চিনে পাওয়ার কেবল দিয়ে কানেক্ট করলেই হবে শুধু এরপরে আইপ্যাড আছে আমাদের কাছে আইপ্যাড ধরেন আইপ্যাড প্রো 2017 4GB 64GB 90 প্লাস হেলথ এগুলো পেয়ে যাবেন আরো এয়ার সিরিজ আছে আইপ্যাড মিনি 6 আছে মিনি 5 আছে এগুলো মানে অনেকগুলো ভার্সন আছে জি জি ওকে খুবই চমৎকার এছাড়া যদি অ্যাকসেসরিজ কেউ চায় আপনাদের কাছে তো অনেক ধরনের অ্যাপল এর অরিজিনাল অ্যাডাপ্টার তারপর ম্যাক শেপ এগুলো আমাদের কাছে অরিজিনাল এয়ারফোন এগুলো সবই অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার অ্যাপল এর ইয়ারবাড গুলো রয়েছে অরিজিনাল যারা নিতে চান অ্যাপল এর সব ধরনের সলিউশন আপনাদের কাছে আছে জি জি তাই তো জি ওকে চমৎকার তো অ্যাপল স্টুডিও আমরা আজকে আপনাদেরকে ল্যাপটপ গুলো দেখিয়ে দিলাম অ্যাপল এর অনেকগুলো ভার্সন আছে আসলে যেগুলো দেখালাম না এর বাইরেও কিন্তু আসলে প্রচুর আছে যেগুলোর মডেল নিয়ে হয়তো আমরা কথা বলিনি এক পাশে দেখতে পাচ্ছেন প্রচুর মডেল রাখা আছে টেবিলের উপরে অনেকগুলো মডেল রাখা আছে অনেকগুলো ভার্সন আছে যারা আসলে নিতে চান আপনারা সরাসরি এসে যদি দেখেন আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন যাদের যেমনটা বাজেট সেই বাজেটের মধ্যে পাওয়া যাবে তাই মিনিমাম কত টাকা দিয়ে শুরু হয় আপনি যেটা বলে 19,990 টাকা হচ্ছে ম্যাক মিনি ম্যাক মিনি এবং ম্যাকবুকের ক্ষেত্রে আপনার স্টার্টিং হলো গিয়ে পেয়ে যাবেন মাত্র 38,500 টাকা থেকে মাত্র 38,500 টাকা থেকে ম্যাকের কালেকশন শুরু জি জি তার মানে ম্যাকবুক ল্যাপটপ গুলোতে জি জি ওকে চমৎকার তো দর্শক এখন দেখাবো আপনাদেরকে আরো কিছু অ্যাপল এর কালেকশন তো এরপরে কোনটা দেখাবেন এরপরে ভাইয়া অ্যাপল এর বেস্ট সেলিং ডিভাইস অ্যাপল এর ম্যাকবুক প্রো 2015 এর 13.3 ইঞ্চ ম্যাকবুক দেখেন এটা ও রে রেটিনা ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এন্ড এটার পিছনে লোগো জ্বলে এন্ড এটার কনফিগারেশনে থাকবে আপনার দেখেন ভাইয়া ম্যাকবুক প্রো রেটিনা 13.3 ইঞ্চ আর্লি 15 কোরাই 7 16GB র্যাম 16GB র্যাম 256GB স্টোরেজ এটা আমরা দিচ্ছি মাত্র 40,500 টাকায় অনলি 40,500 টাকা জি ভাইয়া অনেকে এটারই 8GB কোরাই 5 8GB 128GB সেল করে আপনার 39,000 টাকা কিন্তু আমাদের কাছে এটা পেয়ে যাবেন 40,500 টাকায় কোরাই 7 16GB 256GB আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দর্শক আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা কত মডেল 2015 এর মডেল এখানে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক ওএস এর কিন্তু একদম টোটাল ডিটেইলটা দেওয়া আছে আপনারা যারা নিতে চান ম্যাকবুক প্রো 2015 মডেল যারা নিতে চান এটা কিন্তু প্রাইস একদমই কম কত প্রাইস বললেন মাত্র 40,500 টাকা 40,500 টাকা ওকে আর ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি তো সেম সেম জি আচ্ছা সেম ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি ভাই এবং আমাদের ভাইয়া প্রতিটা ডিভাইসের মানে বাল্ক কোয়ান্টিটি থাকে প্রতিটা ডিভাইস ধরেন আমাদের 15 থেকে শুরু করে M1 M2 M3 সবগুলো আছে প্রতিটা ডিভাইসে বাল্ক কোয়ান্টিটি আছে আপনি শপে এসে দেখে নিজের মতো করে পছন্দ করে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে খুবই চমৎকার অফার আচ্ছা এরপরে আমরা কোনটা এরপরে যারা বড় ডিসপ্লের মধ্যে খুঁজছেন তাদের জন্য আছে সেম ইয়ারের এরপরে দেখাবো ম্যাকবুক প্রো 2015 এর 15 ইঞ্চ যারা বড় ডিসপ্লে যাচ্ছেন ভিডিও এডিটিং গ্রাফিক্স এর কাজ করবেন মানে ডিসপ্লে বড় লাগবে তাদের জন্য এটা বেস্ট একটা ডিভাইস এবং এটা কিন্তু অ্যাপল এর আপনার বেস্ট সেলিং ডিভাইস যেরকম আপনার অ্যাপল আইফোন এর 6 7 এরকম বেস্ট সেলিং এবং ম্যাকবুক যেটা 2015 এর 13 ইঞ্চ এবং 15 ইঞ্চ এটা অ্যাপল এর বেস্ট সেলিং ম্যাকবুক আচ্ছা আচ্ছা এটার কনফিগারেশনে থাকবে আপনার কোরাই 7 16GB র্যাম 256GB এসএসডি এটার প্রাইস থাকবে অনলি 46,500 টাকায় অনলি 46,500 টাকা দেখেন খুবই চমৎকার কোরাই 7 চমৎকার এই ল্যাপটপ আপনারা অ্যাপল নিতে পারবেন ম্যাকবুক প্রো এটা কিন্তু ভিডিও এডিটিং এর জন্য খুবই কোয়ালিটি ফুল হবে যারা আসলে ভিডিও এডিটিং এর কাজটাস করেন অথবা ফ্রিল্যান্সিং যারা করেন তাদের জন্য আচ্ছা এছাড়া তো আরো অনেক মডেল আছে আমরা একটা একটা করে দেখাবো সবই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এরপর আমরা কোনটা এরপর যারা আপডেট ডিজাইন এর মধ্যে ম্যাকবুক খুঁজছেন তাদের জন্য আছে ম্যাকবুক প্রো 2017 এর 13 ইঞ্চ এবং 15 ইঞ্চ আচ্ছা আচ্ছা জি ওকে ম্যাকবুক প্রো 2017 এর আপডেট বিল কোয়ালিটি লুক এন্ড ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন এটার কনফিগারেশনে থাকবে আপনার কোরাই 5 8GB RAM 256GB ROM এটার প্রিভিয়াস প্রাইস ছিল আপনার 65,000 টাকা এবং বর্তমানে অফার প্রাইস দিচ্ছি মাত্র 54,990 টাকায়
ও মাই গড, মানে আগে ছিল এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা, এখন আপনারা অফারে দিয়ে দিচ্ছেন মাত্র 54,990 টাকায়। তাও আবার দেখেন ম্যাকবুক প্রো, এটার কত মডেল বললেন? 2017 মডেল, একদম আপডেট একটা ডিজাইন, আর কতটা স্লিম দেখলেই বুঝবেন একটা অ্যাপল। আসলে অ্যাপল লাভার যারা আছেন তারা কিন্তু একটা জিনিস হাতে নিলে বুঝবেন যে আসলে কতটা চমৎকার, এবং এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 54,990 টাকায়। ভাই এটা যদি কেউ নতুন কিনতে যায় তাহলে এটার দাম কত আছে? এটা যখন বের হয়েছিল নতুন তখন এটার প্রাইস ছিল আপনার 1.5 লাখের কাছাকাছি। আচ্ছা, যখন এটা নিউ বের হয়েছিল মানে 2017 সালে, তাই তো? 17 সালের মডেল তো 17 সালে বের হয়, তখন এটা দাম ছিল প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। ওকে, তার মানে যে এখন দেখেন প্রায় এরপরে ভাইয়া যারা বড় ডিসপ্লে যাচ্ছেন এবং লেটেস্ট বিল্ড কোয়ালিটি এবং গ্রাফিক্স এর কাজ করবেন বা ওয়েব ডেভেলপমেন্ট কোডিং প্রোগ্রামিং এ ধরনের কাজ করবেন তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো 2017 এর 15 ইঞ্চ। এটার কনফিগারেশন থাকবে আপনার Core i7 16 জিবি র্যাম, 512 জিবি SSD এবং টোটাল 4 জিবি গ্রাফিক্স, AMD Radeon এর গ্রাফিক্স, এন্ড এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 68,990 টাকা। ওকে, এটার প্রাইস অনলি 68,990 টাকা। ভাই ব্যাটারি সাইকেল গুলো কেমন? এগুলো আমাদের প্রতিটা কোয়ান্টিটি থেকে বাল্ক কোয়ান্টিটি থেকে আপনার 200-250 মধ্যে পেয়ে যাবেন সবগুলোই। আপনি এই শপে এসে দেখে আপনার মতো করে পছন্দ করে নিতে পারবেন, এছাড়া কুরিয়ারের মাধ্যমে নিলে আমাদের সাথে কথা বললে আমরা সবদিকে ফ্রেশ দেখে ওটাই আপনাকে প্রোভাইড করব। ওকে, চমৎকার। আচ্ছা, এই ল্যাপটপটার স্পেশালিটি আমি দেখাই, এখানে কিন্তু টাচ আছে, তাই না? টাচ বার আছে, টাচ বারে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আবার এখানে কিন্তু নরমাল ল্যাপটপের বড় ট্র্যাকপ্যাড, মানে এটা হচ্ছে আই মানে অ্যাপল এর কিন্তু সবচেয়ে ইউনিক কিছু ডিজাইন, এগুলো আসলে সবগুলো ল্যাপটপে নরমালি থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আরো একটা ল্যাপটপে। এরপরে ভাইয়া যারা লেটেস্ট ওএস সাপোর্টেড আপডেট বিল্ড কোয়ালিটির মধ্যে মানে চাচ্ছেন একদম লেটেস্ট, তাদের জন্য আছে ম্যাকবুক প্রো 2019 এর 13.3 ইঞ্চ। খুবই চমৎকার, এটা ছোটখাটো সাইজের মধ্যে দারুণ একটা ল্যাপটপ। জি ভাই। আচ্ছা, এটার কনফিগারেশন থাকবে আপনার Core i5 8 জিবি র্যাম, 256 জিবি SSD, লেটেস্ট OS সাপোর্টেড এবং বিল্ড কোয়ালিটি দেখছেন কত সুন্দর, এবং টাচ বার রয়েছে এটাতে, এটার মাধ্যমে আপনি শর্টকাট যে কাজগুলো আছে এগুলো সহজে করতে পারবেন। এটার প্রাইস দিচ্ছি মাত্র 72,000 টাকায়। আচ্ছা, মাত্র 72,000 টাকা। জি ভাই। এবং এটা এগুলো তো ব্যাটারি সাইকেলটা মোটামুটি অনেক কম আছে, খুব কম, লেটেস্ট দিবেস এগুলো সাইকেল অনেক ভালো থাকবে, ব্যাটারি সাইকেলটা অনেক ভালো নিচে থাকবে, এরকম আবার ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো থাকবে। জি ভাই। ওকে ওকে, চমৎকার। নেক্সট আমরা কোনটা যাব? নেক্সটে এটারই মানে বড় যেটা আছে আপনার মানে অ্যাপেলের একটা সিগনিফিকেন্ট সিরিজ, যেটা হলো যে ম্যাকবুক প্রো 2019 এর 16 ইঞ্চ, এটা হলো, এটা দেখাবো এরপরে আমরা। ওকে, 2019 এর মডেল নাকি? জি, 16 ইঞ্চি ডিসপ্লে আপনার। ও রে, তাই? জি ভাই, দেখি 16 ইঞ্চি ডিসপ্লে একটা চমৎকার, আমরা এটাও ম্যাকবুক প্রো, আর ম্যাকবুক প্রো ভার্সনটা আসলে বেশি চাহিদা থাকে সবার কাছে। জি ভাই, এটার কনফিগারেশন দেখেন ম্যাকবুক প্রো 16 ইঞ্চ, ওকে, Core i7 16 জিবি র্যাম, 512 জিবি SSD এন্ড টোটাল 6 জিবি গ্রাফিক্স। যারা মনে করতেছেন যে লং টাইম ব্যবহার ক্ষেত্রে চোখ বুঝে আরামসে ব্যবহার করতে পারবেন, দীর্ঘদিন ধরেন 7-8 বছর মানে ইজিলি ব্যবহার করতে পারেন, তাদের জন্য এটা বলবো যে বেস্ট চয়েস এবং একদম 0% কমপ্লেন মেশিন। এটা ধরেন আমরা বাল্ক কোয়ান্টিটি মিনিমাম 200-300 পিসের উপর সেল করছি, একদম 0 কমপ্লেন। আচ্ছা আচ্ছা, ওকে। জি ভাই, চমৎকার। তো এটাও যারা নিতে চান প্রাইসটা থাকবে তাদের জন্য? জি, এটার প্রাইস দেব মাত্র 89,990 টাকা। 89,990 টাকা। যারা মনে করেন যে হেভিলি ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স কোডিং মানে গ্রাফিক্স রিলেটেড বা হেভি ভিডিও এডিটিং করবেন, প্রফেশনাল সিজে কাজ করবেন, মানে এক কথা যারা প্রফেশনাল যে কোনো ধরনের কাজ করতে চান, মনে করেন যে যারা এনি ওয়ার্ড যে কোনো হেভি ধরনের কাজ করতে চান, তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন। এন্ড এটা পারফরম্যান্স দিয়ে সুপার, এটা আচ্ছা সুপার পারফরম্যান্স, সুপার পারফরম্যান্স পাবেন। ওকে, চমৎকার। আচ্ছা, আপনারা ল্যাপটপ গুলোর সাথে আসলে কোনো গিফট দেন কিনা? জি, ল্যাপটপ গুলোর সাথে আপনি 100% অরিজিনাল চার্জার পাবেন এবং সফটওয়্যার সাপোর্ট থাকবে, ধরেন আপনার যেগুলো লাইসেন্স হোক লাইফ টাইম সাপোর্ট সহ আমাদের কাছে সবগুলো মানে অ্যাভেলেবেল সফটওয়্যার পেয়ে যাবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, এমএস অফিস, প্রিমিয়ার প্রো, এগুলো সব পেয়ে যাবেন লাইফ টাইম লাইসেন্স সহ, এবং একটা ব্যাগ গিফট থাকবে আমাদের কাস্টমাইজ করা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে একটা অরিজিনাল চার্জার, জি, সাথে হচ্ছে আপনার সফটওয়্যার গুলো আপনারা দেবেন, তাই তো? লাইসেন্স করা সফটওয়্যার গুলো দেবেন, সাথে অরিজিনাল একটা ব্যাগ থাকবে, মানে আপনাদের কোম্পানির লোগো দেওয়া, তাই তো? ওকে, চমৎকার। অনেকে তো মাউসও দেয় সাথে, আপনারা মাউস দিচ্ছেন না? মাউস দেয়, তারা মনে করেন যে খুব কম দামি মাউস দেয়, যেটা অ্যাপলের সাথে আসলে যায় না, তাই মাউস ব্যবহার করলে আপনি একটা ভালো একটা মাউস ব্যবহার করবেন বা অ্যাপলের মাউস ব্যবহার করবেন, এটা আরো ভালো হবে আপনার জন্য। আচ্ছা আচ্ছা, এই কারণে আপনারা আসলে কম দামে মাউস দিতে যাচ্ছেন না? জি ভাই, এই তো। আচ্ছা, চমৎকার। এরপর আমরা কোনটাতে যাব? এরপরে দেখাবো আপনার এয়ার সিরিজ
যেটা হলো 2019 এর এয়ার, আমাদের কাছে বাল্ক কোয়ান্টিটি আছে। এটার কনফিগারেশনে থাকবে আপনার কোরাই 5 প্রসেসর, 8GB RAM এবং 128GB SSD। এটার প্রাইস থাকবে মাত্র 58,000 টাকা, অনলি 58,000 টাকা। চমৎকার এই ম্যাকবুক এয়ার, এটা হচ্ছে কত সালের মডেল? 2019 এর, 2019 এর মডেল, সুপার স্লিম। দেখেন 2019 এর মডেল, একটা চমৎকার সুপার স্লিম। এটা যে আপনি ব্যাগে রাখবেন, আপনার মনেই হবে না যে এটা ব্যাগে কিছু আছে, এতটাই হালকা। ঠিক আছে, তো যারা নিতে চান অবশ্যই আপনারা এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন। তো এরপরে কোনটা দেখাচ্ছি? এরপরে ভাই অ্যাপেলের মানে ওয়ান অফ দা পাওয়ারফুল ডিভাইস, যেটা হলো ম্যাকবুক এয়ার M1 সিরিজ, যেটা দেখাবো। এটার এটা আমাদের পাওয়ারফুল M1 সিরিজ, খুবই পাওয়ারফুল এবং এটা চার্জ ব্যাকআপ খুবই ভালো, যেটা আপনার 12 ঘন্টা প্লাস চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। ম্যাকবুক এয়ার 2020, যেটাকে M1 বলি আমরা, M1 এয়ার, এটার কনফিগারেশন আপনার 8GB 256GB। এন্ড এটার বিশেষ বিষয় হলো গিয়ে আমাদের কাছে এগুলো 30-40 পিসের একটা কোয়ান্টিটি আছে। আপনি আমাদের শপে এসে দেখে এগুলো মানে আপনার মতো পছন্দ করে নিতে পারবেন। এন্ড এটা আমাদের কাছে 90 থেকে শুরু করে 100 হেলথ এ ধরনের ডিভাইস আছে। ওকে ওকে, খুবই চমৎকার। দেখেন ল্যাপটপটা কিন্তু খুবই ছোটখাটো সাইজের মধ্যে একদম খুবই স্লিম, এবং M1 সিরিজ, M1 সিরিজ আসলে অনেক পছন্দের অনেকের। যারা ম্যাকবুক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন, একদম রিজনেবল প্রাইস। অনেকে আসলে এগুলো কিনতে গেলে নতুন কিনতে চায়, আপনাদের এগুলো তো ইউজড, হ্যাঁ প্রিওন, কিন্তু কন্ডিশন খুবই ভালো, কন্ডিশন একদম নতুন প্লাস হেলথ, ধরেন 90-95 100 হেলথ এরকম আমাদের কাছে আছে। এক্স্যাক্টলি, তো এটা আমাদের স্টার্টিং প্রাইস ধরতেছি আমরা অনলি 72,000 টাকা, অনলি 72,000 টাকা M1 M1 পেয়ে যাচ্ছে অবস্থা। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আমরা আবারও একটু অ্যাড্রেসটা বলে দিই আপনাদের। জি, ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বর মার্কেট, রাইফেল স্কোয়ারের পিছনে মার্কেট, এটা হলো পিলখানা বিজিবির যে মার্কেট, এটা ওকে সরাসরি আসবে, সরাসরি আসবেন, থার্ড ফ্লোর 3056 নম্বর শপ, অ্যাপল স্টুডিও। ওকে, তো সরাসরি এসে দর্শক আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন, যারা ম্যাক লাভার আছেন তারা চলে আসবেন এখানে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।